নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার একটা বেনিফিট বা সুবিধা সহ এক প্রকল্প চালু এতদিন ছিল যার সুবিধা এবার থেকে পেতে চলেছে পশ্চিমবঙ্গের বসবাসকারী মানুষেরা অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু এই পাঁচ লক্ষ টাকার যে সুবিধা মোদী সরকার চালু করেছিল সেইটা এবার পশ্চিমবঙ্গবাসীও পাবে তো কি সেই প্রকল্প এবং সেই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত যেখানে বলা হয়েছে মোদীর এই প্রকল্পে পাবেন পাঁচ লাখ টাকার সুবিধা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এবার শুরু হল এই প্রকল্প জেনে নিন বিস্তারিত নিউজ আপডেট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত এবার বাংলাতেও স্বাস্থ্য সাথীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষ আরও একটি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে চলেছেন দীর্ঘদিন আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পশ্চিমবঙ্গবাসীর জন্য উপলব্ধ ছিল না এর কারণ ছিল প্রকল্পটি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত কিন্তু গত বছর সেই সমস্যা অবশেষে দূর হয় এরপরই বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুযোগ পেতে শুরু করেছে যার পরিধি স্বাস্থ্যসাথীর থেকেও অনেক বেশি বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ স্বাস্থ্যসাথী প্রকল্পের মতোই আয়ুষ্মান ভারত যোজনায় পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত দায়ভার বহন করা হয় তবে স্বাস্থ্যসাথী রাজ্য সরকারের প্রকল্প হলেও আয়ুষ্মান ভারত পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এটি আসলে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প তবে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে আয়ুষ্মান ভারতে অনেক বেশি সংখ্যক রোগের চিকিৎসা হয় এবার জেনে নেওয়া যাক আয়ুষ্মান ভারত প্রকল্প কী কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চলে এই প্রকল্পে নাম তুলতে হলে প্রথমে আয়ুষ্মান ভারত গোল্ডেন এর জন্য আবেদন করতে হবে এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ কার্ড আছে তা হল আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড ও আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড কিন্তু আলাদা আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড হল কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পরিবারের জন্য প্রদেয় স্বাস্থ্য বিমা আর আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড হল আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত থাকার কার্ড স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের গরিব মানুষের বিপুল কাজে লেগেছে বছরে সরকারি খরচে চিকিৎসার জন্য পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাহায্যের বিষয়টি দুর্দান্ত কিন্তু রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে গিয়ে চিকিৎসার সুযোগ এবং পরিষেবার বিস্তার বেশি থাকায় আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করার দাবি অনেকদিন ধরেই উঠেছিল গত দু সালে অবশেষে সেই দাবি পূরণ হয়েছে বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ আর তাই চাইলে আপনিও এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন কারা কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন প্রথমেই বলে নেওয়া যাক স্বাস্থ্যসাথী প্রকল্প যেমন বাংলার সমস্ত আয় শ্রেণীর অন্তর্ভুক্ত পরিবারের জন্য এক বিপুল সুবিধা করে দিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু তা নয় কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দরিদ্র শ্রেণীর মানুষদের সুবিধার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে নিয়ম অনুযায়ী মধ্যবিত্তদেরও এই প্রকল্পের অধীনে সুবিধে পাওয়ার কথা নয় দু সালের সেন্সাস রিপোর্টের উপর ভিত্তি করে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না তা নির্ধারণ করা হয়ে থাকে এর জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে মধ্যবিত্তদের কাছে হতাশার বিষয় হল তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে তা অনলাইনে সম্ভব না এর জন্য আপনাকে নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র বা জেলা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে তবে এই মুহূর্তে আপনি আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডে নতুন নাম নথিভুক্ত করতে পারবেন না কারণ এই সংক্রান্ত কাজ আপাতত বন্ধ আছে অতীতে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বর্তমানে তাদেরকেই শুধু পরিষেবা দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডে আপনার নাম আছে কি না সেটা অবশ্য দেখে নিতে পারেন সহজেই এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা শুধরে নিতেও পারবেন এই সকল বিষয়গুলোর জন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে আপনাদের নিকটস্থ তথ্যমিত্র কেন্দ্রে অর্থাৎ এই আয়ুষ্মান ভারত সম্পর্কিত সমস্ত তথ্য পেতে হলে আপনাদেরকে তথ্যমিত্র কেন্দ্র কিন্তু গিয়ে সেখানে আপনাদের আধার কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের তথ্য যাচাই করে নিতে পারবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আয়ুষ্মান ভারত তথা কেন্দ্র সরকারের একটা পাঁচ লক্ষ টাকার সহ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন